সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা দুর্গাপুর হাটে। রাজশাহী দুর্গাপুর হাট থেকে জানবো আজকে আমরা পেঁয়াজের বাজার দাম কেমন যাচ্ছে। আজকে 18 ফেব্রুয়ারি 2024 সাল, রোজ রবিবার হাট। তো আজকে আমরা দুর্গাপুর হাটে দেখছি অনেকটা পেঁয়াজ আমদানি একটু কম লাগছে, তো আজকে অনেকটাই আমদানি কম লাগছে, তো বাজারটা কেমন একটু কথা বলে জেনে আসি। জিগা বনা মনে হচ্ছে আপনার? আমি তো আমার দর্শকের উদ্দেশ্যে আগে কথাগুলো বলে নিচ্ছি, হাটে পৌঁছলাম। তো দর্শক আমরা সর্বপ্রথমে এখানে একটা পেঁয়াজ দেখছি, দানাটা একটু বড় দানা, দুই একটা মাঝারি দানাও আছে। তো পেঁয়াজের কালারটা মোটামুটি ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কথা বলবো, আমি কার পেঁয়াজ এগুলো ভাই? ভাই আপনার কত বলছে ব্যাপারি দাম? 3900 থেকে 4000 দাম বলেছে মুন করা। আপনি কত হলে দিতে চাইছিলেন? 4200। এখানে 42 কেজিতে মুন নাই না? 42 কেজিতে এক মুন ধরো। তো আমরা এখানে দেখছিলাম একটা পেঁয়াজ দরদাম হচ্ছিল, তো এটা একটু মাঝারি দাম, পেঁয়াজটা কাঁচা আছে। কেমন দাম হয়েছে ভাই? 3500 আমরা তো দেখবো, আসি ঘুরে বুঝতে পারবো। এটা কি ফাটা পেঁয়াজ নাকি? মানে বড় পেঁয়াজ যেগুলো ফাটা পেঁয়াজ, কত বলছে ফাটা গুলো? প্রেশার বেশি হয়ে গেছে, কারণ জমিতে তো সব রকমের হয়, ছোট ফাটা বড় ভালো সব। তো দর্শক তো চলুন যে এই পাশ দিয়ে আমরা একটু কথা বলি। তো দর্শক আমরা এখানে ভাইয়ের যে পেঁয়াজটা দেখছি, তো পেঁয়াজটা কিছুটা শুকনো পেঁয়াজ আছে, তো দানাটা হচ্ছে মাঝারি দানার মধ্যে, কিছু ছোট পেঁয়াজ গড় মিক্সার করা আছে এখানে। কত বলছে? 3800 পর্যন্ত। তো আজকে আমরা হাটে যে পেঁয়াজটা দেখছি, তো 3800 হয়েছে। তো পেঁয়াজটা একটু মাঝারি ছোট গড় মিক্সার শুকনো পেঁয়াজ এই পেঁয়াজটা। দেখি ভাই একটু। তো দর্শক আমরা এখানে একটা চাচার পেঁয়াজটা দেখছি, তো কিছুটা শুকনো পেঁয়াজ, তো কালারটা মোটামুটি খুব সুন্দর, বড় দানা কিছু মাঝারি দানা। চাচা আপনার কেমন দাম বলছে আজকে? 4100। এটা তো সবাই বুঝে না 100-200, তাই না? আসলে এটা তো সবাই বুঝে না, যারা ব্যাপারীর সাথে মাল কৃষক ভাইরা বেচা কিনা করে সবাই শিখে গেছে। তো এই পেঁয়াজটা 4100-4200 দাম হচ্ছে মুন করা, 42 কেজিতে এক মুন ব্যাপারীরা নিবে, কথাটা আমি সবসময় ক্লিয়ার করে দিই আপনাদের। তো 42 কেজিতে এক মুন। তো পেঁয়াজটা শুকনো পেঁয়াজ, কালারটা খুব সুন্দর, বড় মাঝারি দাম। তো দর্শক আমরা যে এই পাশ দিয়ে চলুন আর দেখি যেগুলো একটু কাঁচা কাঁচা আছে কেমন দাম, কারণ শুকনো এবং কাঁচা পেঁয়াজের দাম একটু ডিফারেন্স থাকে। সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আজকে কালকে গত বানেশ্বরের চাইতে আজকে একটু বাজারটা বাড়তি। তো আজকে আমরা এখানে যে পেঁয়াজটা দেখছি, কিছুটা বড় পেঁয়াজ, কিছুটা আপনার মাঝারি দাম। ভাই আপনার এটা এটা আপনার পেঁয়াজ কেমন দাম বলছে ভাই আজকে? 3900 পর্যন্ত দাম চলছে। 3910 হয়তো। আসসালামু আলাইকুম, কিনছেন আপনি? হ্যাঁ, মানে আপনি দিচ্ছেন দাম? তো 3910 মানে এটা আপনাদের আড়ত দাঁড়িয়ে নিয়ে ভাই ডাইরেক্ট পাবে 3900, এ কারণে ক্লিয়ার দিচ্ছেন 3900। ভাই কত হলে দিতে চাইছিলেন ভাই? 4000। আর একটু বাড়াই দেন দেখেন হয় কি। ভাই বলতে আর 20 টাকা দিয়ে দিন, 20 না 50 টাকা বাড়াই দেন। যান যান। তো দর্শক আমরা দেখ লেন ভাই দেন, আমার একটা কথা রাখেন, ভাইও যেহেতু একটা রেখে দিছে ভাই দিচ্ছেন। তো দর্শক পেঁয়াজটা হয়ে গেছে আপনার 3450 করে, তো ভাইও রিকোয়েস্ট রাখছে, ভাইও রেখে দিছে, তো ভালো লাগলো। তো দর্শক আমরা এখানে আমরা কাঁচা কাঁচা পেঁয়াজটা, দানাটা একটু বড় দানা, তো পারলে তো দিয়ে দিতাম ভাই। ওই যে ওইটা একই পেঁয়াজ নাকি? 2370 টাকা বলছে। 3370 বলছে ভাই, কত হলে দিতে চাইছিলেন?
38 আর 70 টাকা 30 টাকার জন্য বেঁধে গেছি একটু ময়লা আছে আচ্ছা ঠিক আছে দর্শক ভাই আবার পাশে আছে একটা রিকোয়েস্ট করছিলাম তো আসলে সব সময় রিকোয়েস্ট করা যায় না 30 টাকার জন্য বেঁধে গেছে তো ভাই একটু বাড়াই দেন আমি এটা কিছু বলছি না ভাইও দিয়ে দি তো আচ্ছা জান 3670 টাকা আর 75 দাম হচ্ছে তো আমরা একটু পাশে যাচ্ছি তো এখানে এক চাচার পেঁয়াজটা দেখছি দানাটা একটু বড় দানা তবে একটু কাঁচা কাঁচা আছে চাচা কত বলছে 37-38 তো পেঁয়াজের দানাটা বড় একটু কাঁচা বেশি তো 3700 থেকে 3800 দাম হচ্ছে আজকে বাজারে 3800 দাম দিবেন তো দর্শক এখানে আমরা যে পেঁয়াজটা দেখছি এটা একটু বড় দানা একটু মাথা দিতে না ভাই কেমন পর্যন্ত দিল আজকে বাজার 3600 পর্যন্ত হাটে অনেক রকম পেপারে অনেক রকমই দাম হবে তো আজকে আমরা দুর্গাপুর হাটে আপনার সর্বোচ্চ বাজার পাইছি আপনার 4200 টাকা পর্যন্ত যেটা শুকনো এবং কালারটা মোটামুটি ভালো কারণ অনেকদিন আগে তোলা হয়েছে যে পেঁয়াজটা কালারটা ভালো এবং শুকনো পেঁয়াজ আর যেগুলো একটু কাঁচা আছে পেঁয়াজ সে পেঁয়াজটা আপনার 3800-3900 এই দামে বেচে কিনা হচ্ছে বড় তো আজকে এখান থেকেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।